নমস্কার বন্ধুরা, আজ বিশ্বকর্মা পূজা উপলক্ষে আমি তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা পুরো দেখবে, আর অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। বিশ্বকর্মা পূজা মানেই ডেকোরেশন। ডেকোরেশনটা সুন্দর করে করলে, অবশ্যই যে কোনো পুজোতে ডেকোরেশন সুন্দর করে করলে মনটা আরও ভালো লাগে। তাই ফার্স্টে আমি ডেকোরেশন করলাম ফুলের মালা টালা দিয়ে, নানা রকম ফুলের মালা টালা দিয়ে ডেকোরেশনটা করলাম। কালকেই বাজার থেকে আমি মালা টালা নিয়ে এসেছিলাম, আর এবার অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়নি, এবার আমি বাজার থেকে এনেছি। আর ডেকোরেশন করার পর তারপর আমি এবার ঠাকুরকে আসনে বসাবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর অবশ্যই তোমাদের ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাই কৃষ্ণ ঠাকুরকে আসনে বসে এবার আমি মালা করালাম, আর এই মালাগুলি আমাদের এখানে বাজার থেকে আমি নিয়েছি। আর বাজার অনেক সুন্দর সুন্দর আরও মালা ছিল, তো যদি বন্ধুরা, এবার আমি ভালো করে ফল টল ধুয়ে তারপর পূজার এবার আমি মানে রীতিনীতিগুলো স্টার্ট করব। আমি যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি, তাই যদি আমার কিছু ভুল টুল হয়ে যায় আর ক্ষমা করবে আমাকে। আর অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা আরও কিছু বেশি জানো বা কিছু কিছু কম হয়েছে বা কিছু, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর আমি ফল টল ধুয়ে সাবুর একটা নবী তৈরি করবো। সাবুর নবী দেখে দিতেই হয়, যে কোনো পূজাতে সাবুর নবী দেখতে, সাবু কলা নবীটা আমাদের থাকেই, যে কোনো পূজাতে দিতে হয়। তাই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি সাবু নবীতে নবীটা তৈরি করলাম। আর তারপর আমি এখানে মানে পাঁচটা কলা দিয়ে, পাঁচটা বা সাতটা কলা দিয়ে দিতে হয়। তো আমি কলা দিয়ে, আর কলার দেখবে ভালো করে কলাটা, কলার একটা ঝুলার পরও একটা হুস টাইপের থাকে, সেটা ভালো করে এসে করে তারপর দিলাম। তারপর এটার উপর আমি চিনি দিলাম, যত এটা নিজের একটা পরিমাণ বুঝে দিতে হবে, তাই না? তারপর চিনি টিনি দিয়ে আমি নবীটা তৈরি করলাম। এটার উপর অল্প আমি নকুলদানা ছিটিয়ে দিলাম। আর নকুলদানা তোমাদের মর্জি, নবী থেকে তৈরি করতে মেন যা জরুরি তা কলা আর সাবুদানা, আর তারপর চিনি টিনি এইসব আর কি। তারপর আমি মেন তো যেই কোনো পূজাতে ঘট অবশ্যই বসাতেই হয়, তাই না? তো একটা ঘট যতই তুমি যতই মূর্তি বসাও বা যতই ফটো দিই, ঘরটা মেন। ঘটের মধ্যে আম পাতা দিয়ে পাঁচটা, এটার মধ্যে পাঁচটা সিঁদুরে ফুটা দিয়ে তারপর আমি ঘট বসালাম। ঘট বসিয়ে তারপর এটাতে আমি নানা রকম ফুল দিলাম, বাড়ির ফুল এটা আমাদের, আর পাশের বাড়ির থেকেও আনা হয়েছে অল্প স্বল্প। তারপর আমি ফুল টুল দিলাম, আর দূর্বা, তারপর বেলপাতা, তুলসী পাতা, যা 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 জরুরি, চন্দন, সব আগের থেকে তৈরি করা হয়েছে। পুরোটা তো ভিডিওতে দেখানো যায় না, সব একটাতে একটা করে দেখালে অনেক টাইম লেগে যায় আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তাই ভিডিওটা দেখতেও অবশ্যই তোমাদের ভালো লাগবে না। তাই আমি বোরিং না করে, তাহলেও ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছে, পুরো আমি বিধি বিধান যতটুকু সেগুলো তো দেখাতেই হবে, তাই ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তোমরা কষ্ট করে একটু দেখবে, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, আমি অবশ্যই ভালো লাগবে আমি যতটুক। আচ্ছা, তারপর আমি বেলপাতা আর ফুল, চন্দন, তুলসী পাতা এগুলো দিয়ে ঘরটা বসালাম। একটা কলসি মেঝে জল নিলাম, সেখানে সিঁদুরে ফুটা পাঁচটা দিয়ে বা এটা তোমার এসে দিয়ে বসালাম। আর বিশ্বকর্মা ঠাকুর মানেই তো মেইন, যে বিশ্বকর্মা ঠাকুর মানেই হলো যে খুঁটিনাটি কাজ, যেরকম লোহার কাজ, গাড়ি, গ্রেজ, ট্রেজ, এসব জায়গাতে বিশ্বকর্মা পূজা হয়। আর তুমি ঘরে মানুষ কেন করে, ঘরে যেখানে মেশিন টেশিন থাকে বা সাইকেল, গাড়ি ঘোড়া, এসব বিশ্বকর্মা ঠাকুরের তৈরি করা জিনিস, তাই না? তাই কিছু একটা লোহার একটা কিছু জিনিস দিতে হয় বিশ্বকর্মা ঠাকুরের সামনে। তাই আমি
আমি মার্তুল দিলাম, ঠিক আছে? তোমরাও যখন বিশ্বকর্মা পূজা করবে কিছু একটা লোহার জিনিস অবশ্যই ঠাকুরের সামনে রাখবে, সেটা মেইন একটা, তাই না? বিশ্বকর্মা ঠাকুরের হাতের জিনিস যেটা তিনি বানিয়েছেন, যেটা তিনি যেটা আবিষ্কার করেছেন, তাই না? তো সেটা তোমরা হাতের সামনে অবশ্যই রাখবে। তারপর ধূপ ধুনা ভালো করে জ্বালিয়ে দেবে। আমি ধূপ ধুনা জ্বালিয়ে দিয়েছি, আর তারপর জল জল টল এইসব আর কি। তো আমি জল দিলাম এটার মধ্যে। জল দেবার পর এবার আমি সে প্রদীপ টদীপ এসব দিয়ে, আর খালি নিচে রাখতে হয় না, তাই আমি কলা পাতা, বাড়ির কলা পাতা, আমাদের কলা পাতাতে আমি ঠাকুরের মানে যেটা নবীদ দেব, ঠাকুরের যা প্রসাদ টসাদ দেবো সব কলা পাতার উপর দিবে, খালি মানে নিচে রাখতে হয় না। আমি চাটা বাটিটাও দিয়েছি, যে লক্ষ্য করবে আমি কলা পাতাতে দিয়েছি। তারপর আমি ফল টল সব কেটে রেডি করলাম। আর আমাদের এটা নিরামিষ দাও, অনেক ছোট দাও। আর হ্যাঁ, তারপর আমি সে তোমার নবীদ টবীদ রেডি করলাম। আর মিষ্টি যা পেরেছি, এটা আমাদের এখানে অনেক ফেমাস মিষ্টি, আর নতুন খুলেছে, অনেক টেস্টি। আর তাই তারপর সব নবীতে যত যত কিছু ঠাকুরের প্রসাদে তুলসী পাতাটা অবশ্যই দিতে লাগে। তার মানে তুলসী পাতা মানে শুদ্ধ, তুলসী পাতা দিলে মনে হয় যে সব শুদ্ধ হয়ে গেছে, দেখতে একটা প্রসাদ প্রসাদ ভাব আসে, অনেক ভাল লাগে। তারপর আমি ঘটেও একটা তুলসী পাতা দিয়ে দিলাম। মা বলেছেন এটা আমাকে, আমি এত এত ভালো করে জানি না, আমি যতটুকু জানি আমি সব মার থেকে জিগে জিগেই করি। আর মিশে তারপর ধূপ ধুনা দিয়ে পূজা করলাম। আর তারপর তোমার ভালো করে আরতি করবে ঠাকুর কি, যখনই পূজা করতে তো ভালো করে আরতি করে। তারপরে এবার আমি নিবেদন করছি যে মানে প্রসাদটা তুমি গ্রহণ করো, ওম ভগবতে ওম বিশ্বকর্মায় নমঃ, ওম বিশ্বকর্মা ভগবানেই নমঃ, এরকম করে একটা সব প্রসাদে হাত রেখে, কনিষ্ঠ আঙ্গুলে হাত রেখে নিবেদন করতে হয় প্রসাদে, তাহলে যাতে ভগবান প্রসাদটা আমাদের গ্রহণ করেন, তাই না? বন্ধুরা, এবার আমি তোমাকে ফিনিশিং যে লুকটা দেখাবো, যে কত সুন্দর লাগছে, একটা মানে একদম পূজা পূজা ভাব, একদম ঠাকুর এসে মানে বিরাজমান হয়ে গেছে এমন একটা ভাব লাগছে, দেখো। তো আমার ভিডিওটা দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ।